আমাদের বাবুগঞ্জ থানার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়ার যে গ্রামে ওই এলাকায় রাত 12টার দিকে একটা ঘটনা ঘটে যে আমাদের পুলিশ সেখানে যাওয়ার পরে দেখে যে একটি একটি বাসায় তিনটি মহিলা একজনের নাম হচ্ছে মিনারা লালমুন বিবি আর একজন রিপা তো তারা অচেতন অবস্থায় পড়ে আছে তো আমাদের পুলিশ সেখানে দ্রুত সাথে সাথে রেসপন্স করে তো পরবর্তীতে আমরা আমাদের ওসি সাহেব সহ আমরা সিনিয়র অফিসার প্রত্যেকেই আমাদের পুলিশ সুপার মহোদয় আসেন আমি সার্কেল এডিশন হিসেবে সেখানে যাই এবং আমরা প্রত্যেকটা জায়গায় আমরা তদন্ত কাজ চলমান রেখেছি তো প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড তো এটার এর পিছনে আসলে যে রহস্য আছে সেই রহস্য আমরা যে কোনোভাবে উন্মোচন করবো এবং আমাদের অলরেডি তদন্ত কাজ চলমান রয়েছে রাত্র 11:15টার দিক দিয়ে সংবাদ পেয়েছি এরকম বাড়িতে একটু সমস্যা হয়েছে মানে কারা কে বা কারা ওই ঘরের সিন দিয়ে উঠিয়া তারপর এই চেতনানাশক দিয়া এই করছে এখন মুমূর্ষ অবস্থায় আমরা ওই দিক দিয়েই বলছি যে অ্যাম্বুলেন্স দিয়ে থানায় নিতে বাহার স্যার নিয়ে মেডিকেলে নিছে ওখান থেকে মানে মানে ডাক্তাররা বলছে যে দুজন মারা গেছে আর আমার ভাইয়ের ওয়াইফ উনি অসুস্থ চেতনাহীন অবস্থায় আছে আর কি হাসপাতালে মহিলারা চিল্লে চিল্লি করতে আসে যে চোর আসছে চোর আসছে তখন সেইটা শুনে আমরা আসছি আসার পরে দেখি যে দরজায় লোকজন আরও মহিলারা ছিল ওই জায়গায় তখন আমরা ঢুকে দেখলাম যে তিন খাটে তিনজন এই পাশের খাটে একজন ওই পশ্চিমের বারান্দা হয়েছে দুই খাটে দুইজন তখন দেখলাম যে এই পাশে যে বয়স্ক সে দেখলাম যে নড়াচড়া করে না তখন আমরা এরকম হাত নিয়ে দেখলাম যে নাই এই পাশে যে ছিল ইয়াং সে মোটামুটি নড়াচড়া করতে আছে কিন্তু এই পেশে যে ছিল রিপা নাকি ইয়াং উনি ওনারও দেখা গেছে যে আমরা ই করে দেখলাম যে ডেট আর তারপর দেখলাম যে হিম খুঁজছে ওই ইটি এগুলো আমরা ঘুরিয়ে পুরিয়ে দেখলাম তারপরে অ্যাম্বুলেন্স ফোন দিল অ্যাম্বুলেন্স আসলো অ্যাম্বুলেন্সে নিয়ে গেল আপনি 12টা কালা মাই এর আগে কত কেছি মাই ভালো ছিল আইবে বেড়াইতে এরপর কাল রাত 12টা কালা ফোন করছে জামাই ওই যে পোলার লোক কইছে যে আমি রিপা অসুস্থ বেশি আর আমার ঘরে তিনজন তিনজন অসুস্থ ঘরে চোরছে হিংসে এই কেছে এরপর আমার পোলা হয়ে যায় 12টার সময় এক লাগে আছে যাই দেয় দিন অসুস্থ নাই হ্যাঁ এরপর এই কিনেছে ওই বাইর সব নেছে হ্যাঁ কিছু আমি আমার হুন আমি কিছু যাইতে দিই আমরা এইতে কইতে কী করছে ভালো মাইয়া ঘুমাই রয়েছে এরা কী করছে না করছে আমরা কইতে
প্রথম অবস্থায় রাত 11:30 11:30 এর সময় আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি এবং পুলিশের সহায়তায় আহত অবস্থায় ঘরে থাকা তিন মহিলাকে হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পর দুইজনকে ওখানে মৃত ঘোষণা করা হয়। যে বিষয়টি মনে হচ্ছে যে প্রাথমিকভাবে একটি হত্যাকাণ্ড এবং পোস্টমর্টম শেষে পরবর্তী মতামত প্রাপ্তির সাপেক্ষে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া যাবে। ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করেছে এবং আমরা মৃতদেহ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য পরিষদ প্রেরণ করতে দিয়েছে।